আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স, আশা করি সকলে ভালো আছেন। মার্চে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল মরক্কোর বিপক্ষে, আর এই প্রীতি ম্যাচে 23 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিলের অন্তর্বর্তীকালীন কোচ। আর সেই 23 সদস্যের স্কোয়াডে ডাক পেয়েছে ব্রাজিলের বিস্ময়বালক ভিটোর রোকো। আর ব্রাজিলের এই বিস্ময়বালককে বলা হচ্ছে ব্রাজিলের নতুন রোনালদো। হ্যাঁ, মাত্র 18 বছর বয়সী এই ফরওয়ার্ড ভিটোর রোকো ডাক পেয়েছে ব্রাজিলের এবার জাতীয় দলে। ব্রাজিলিয়ান ফুটবলের বিস্ময়বালক আশার ধারায় রোকো হতে পারে নতুন সংযোজন। বার্সেলোনা তার পিছু ছুটছে তাকে দলে ফেরানোর জন্য। ব্রাজিলের ঘরোয়া ফুটবলে এরই মধ্যে তার নতুন ডাক সুপরিচিত হয়ে উঠছে, সেটা হচ্ছে নতুন রোনালদো। কোচ মেনেজেসের অধীনে গত মাসে শেষ হওয়া কোপা আমেরিকা অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়ন হওয়ার পথে সর্বোচ্চ 6 গোল করেছিল ভিটোর রোকো। শুভকামনা রইল ব্রাজিলের নতুন এই বিস্ময়বালকের জন্য, শুভকামনা রইল ভিটোর রোকোর জন্য, শুভকামনা রইল ব্রাজিলের জন্য। শৈল্পিক ফুটবল উপহার দিয়ে ভক্ত সমর্থকদের মন মাতাবেন, এটাই প্রত্যাশা সকল ব্রাজিল ভক্তদের। তো বন্ধুরা, খেলাধুলা সকল আপডেট সবার আগে পেতে আরিপল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।